শিক্ষকদের জন্য সুখবর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা শিক্ষকগণ রয়েছেন, আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে, যেটি আজকে 5ই সেপ্টেম্বর 2023-এর আপডেট। প্রিয় বন্ধুগণ, দৈনিক জনকণ্ঠ পত্রিকার মাধ্যমে আজকে শিক্ষকদের জন্য এই সুখবরের বার্তাটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রতিবেদনে বলা হচ্ছে যে জাতীয়করণ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা বাড়াতে ডিগ্রি ও প্রশিক্ষণ গ্রহণের সময় 2025 সাল পর্যন্ত বাড়িয়ে বিধিমালার সংশোধনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার 4ই সেপ্টেম্বর তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক চাকরি শর্তাদি নির্ধারণ বিধিমালা 2013-এর বিধি 2-এর দফা চ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, 2013 সালের 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। সেই সময় যখন সরকারিকরণের প্রক্রিয়া করা হয়, তখন যে বিধিমালা আমরা অনুসরণ করেছিলাম, দেখা গেছে সেই অনুসারে অনেকেরই কাঙ্ক্ষিত যোগ্যতা ছিল না। তখন 2017 সাল পর্যন্ত একটা শর্ত দেওয়া হয়েছিল যে যাদের কয়েকটি ডিগ্রি ও প্রশিক্ষণ নেই, যারা এটি নিতে পারবে তাদের আত্মীকরণ করা হবে। তখন দেখা গেছে বিভিন্ন কারণে অনেকে এটা করতে পারেনি, এরই মধ্যে করোনা মহামারী চলে এলো, তাই আরেকটু সময় বাড়াতে আজকের এটি তোলা হয়েছে। মাহবুব হোসেন আরও বলেন, এখন 2025 সালের ডিসেম্বর পর্যন্ত তাদের সুযোগ দেয়া হবে, এ সময়ের মধ্যে তারা অর্জন ডিগ্রিও প্রশিক্ষণ করতে পারবেন। সার্টিফিকেট অফ এডুকেশন বা সমমান পরীক্ষার সনদ অর্জনের সুযোগ তাদের দেয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকে দৈনিক জনকণ্ঠের এই প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারলেন। নিশ্চয় এটি সকল শিক্ষকগণদের জন্য অত্যন্ত দারুণ সুখবর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।